हेलो व्यूअर्स, आमी रियाद, अपना देखें रियाद एंड्रॉइड टिप्स। तो व्यूअर्स, आज के आलोचना करब अपना अनेक समय देखा जाए जिमेल अकाउंटर पासवर्ड किन्तु आमरा परिवर्तन करते चाहिए। एक कठिन पासवर्ड हम क्योंकि सहज पासवर्ड करते थकें, सहज पासवर्ड हम एक कठिन करते चाहिए। ठीक है, तो ये क्यों करबें ये विषय नहीं एक आलोचना करब। ठीक है, तई भिडियो क्यों टेने स्किप कर देखें ना, एकदम प्रथम थे शेष पर्त सम्पूर्ण देखें, तो हमें आ कि विषय बुझते पर। ठीक है, আমরা অনেক সময় বা দেখা যায় যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু বন্ধু বান্ধব এই অনেকেই কিন্তু জেনে যায়। এর ফলে কি হয়, তারা কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু তাদের ফোনে লগ ইন করে অনেক কিছু করে ফেলতে পারে। ঠিক আছে, তাই এই পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করা বিশেষ জরুরি। ঠিক আছে, তাই অবশ্যই পরিবর্তন করবেন। যাদের মানে একটু ডাউট আছে যে অন্য কেউ আমার পাসওয়ার্ডটা জানে, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে পরিবর্তন করবেন। ঠিক আছে, তো আমি এখন আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। ঠিক আছে, তো চলুন আর বেশি কথা না, আমরা এখন চলে যাব আমাদের মূল বিষয়। তো এটি করার জন্য আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটিতে করলেও হবে, আবার যে আপনার জিমেল যে অ্যাপস আছে সেইটিতে করলেও হবে। আমি এখন ক্রোম ব্রাউজারে দেখাবো। তো ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করে আপনার যে কোনো কিছু লেখা সার্চ করে দেবেন। ঠিক আছে, আপনাদের মনে যা চাবে সেটা লিখে সার্চ করে দেবেন, কোনো সমস্যা নেই। আমার মনে হচ্ছে যেহেতু একটি আমি যে কোনো একটা জিনিস সার্চ করলাম, সার্চ করার এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, জাস্ট ম্যান আইকনে আবার ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, ম্যান আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার একটি লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, যাই হোক, এখানে আপনার আপনার যে জিমেলটা আপনারা একটি করতে চান সেটি এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমি লগ ইন করে নিয়ে এখানে আপনাদেরকে দেখাবো। তো তারপরে জাস্ট এরকম একটা অপশন আপনার সামনে চলে আসবে যে আপনি যে জিমেলে আর কি পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিয়ে এইখানটা একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, আর যারা জিমেল অ্যাপটি করবেন তারা জিমেল অ্যাপে চলে যাবেন। জিমেল অ্যাপে গিয়ে এই মেন আইকনে ক্লিক করে এইখানটা একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখানটা ক্লিক করে তারপর একটি লোডিং নেবে আর কি। লোডিং নেওয়ার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে এসেছে। আবার গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু করলেও এরকমই সেম আসবে, যারা যেরকম মন চাইছে তারা সেরকম করে নেবেন। আমার যেহেতু মন চাচ্ছে যে আমি গুগল ক্রোম ব্রাউজারে করবো, তাই আমি ক্রোম ব্রাউজারে করবো। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এবার আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এরকমই এসেছে। যাই হোক, আমি এখন ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকমটি আসার পর এখান থেকে আপনাদেরকে একটি কাজ করতে হবে। ঠিক আছে, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফরমেশন, ওইখানটা একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, সরি, আমি আবার ভালো করে দেখাচ্ছি। তো এখান থেকে সরাসরি আপনাদের পার্সোনাল ইনফরমেশন আশা করে দেখতে পাচ্ছেন। আমি একটু ভালো করে দেখানোর সুবিধার্থে আপনাদেরকে ভালো করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, জাস্ট এখানটা একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখন সরাসরি এখানটা একবার ক্লিক করে দেবো। তো এখানটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো জাস্ট এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড নামে একটি অপশন নিচের দিকে এসে কিন্তু পাওয়া যাবেন। দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের উপর একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখন সরাসরি এখান থেকে পাসওয়ার্ডের উপর একবার ক্লিক করে দেবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি। এখানে পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনাদের যে পুরাতন যে পাসওয়ার্ডটা ছিল এখানে সেই পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দেবেন, মানে আগের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে নেক্সট একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখন সরাসরি নেক্সট একবার ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন নেক্সট একবার ক্লিক করে দিয়েছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটা লোডিং নেবে আর কি। তো ততক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই। লোডিং নেওয়ার পর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ পাসওয়ার্ড কিন্তু দিতে বলতেছে। আপনারা কিন্তু এখানে লাইভ প্রুফ কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নিউ কিন্তু পাসওয়ার্ড কিন্তু দিতে বলতেছে। জাস্ট এখানে আপনারা নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন। দুই জায়গায় একই পাসওয়ার্ড দেবেন, প্রথমে নিউ পাসওয়ার্ড, তবে কনফার্ম নিউ পাসওয়ার্ড। ঠিক আছে, দুই জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, আমি এখন সরাসরি এখান থেকে সম্পূর্ণ পূরণ করে আসছি। তো পূরণ করে দেওয়ার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, জাস্ট এই চেঞ্জ পাসওয়ার্ডে একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনারা এখান থেকে সবগুলো কিন্তু এক করে দেবেন। ঠিক আছে, ভুল হলে কিন্তু হবে না, জাস্ট এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তাহলে এখন সরাসরি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে আর কি। তো আমি লোডিং নেওয়ার পর দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লেখা হচ্ছে ইউর পাসওয়ার্ড চেঞ্জ। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু মোটামুটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো আপনারা ঠিক এইভাবেই করবেন, আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু একদম পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো এটি কেউ ধরতে পারবে না। তো আপনার জিমেল অ্যাপ যারা করবেন তাদের কিন্তু এই ক্ষেত্রে এইরকমই হবে। ঠিক আছে, জিমেল অ্যাপ যারা করবেন তারা অবশ্যই এইভাবে পাবেন। তো আপনারা এইভাবে করে নেবেন আর কি, আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবেই কিন্তু আপনারা করে নেবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, যারা জিমেল অ্যাপ দিয়ে কিংবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে, গুগল ক্রোম ব্রাউজার দ্বারা একটু ভালো হয়, বুঝতে সুবিধা হয় আর কি। তো সবাই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করে নেবেন। ঠিক আছে, আপনাদের আর কি যাদের সুবিধা হয়। ঠিক আছে, আমার যেহেতু গুগল ক্রোম ব্রাউজার দিয়ে সুবিধা হয়েছে, আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করেছি। যাদের জিমেল অ্যাপ দিয়ে সুবিধা হয় তারা জিমেল অ্যাপ দিয়ে করবেন। ঠিক আছে, কোনো কিন্তু প্রবলেম হবে না, সব জায়গায় একই রকম আসবে। তো অবশ্যই যাদের যেরকম পছন্দ সেরকমটি করে নেবেন, কোনো প্রবলেম নাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, ভিডিও শেষ কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।